শুধু শহর বিভাগ রাজধানী নয়, হৃদরোগের চিকিৎসা যেন গ্রামের প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়া যায়, সে লক্ষ্যে কাজ করতে সরকারকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এমিরেটাস অধ্যাপক ডাক্তার এবিএম আবদুল্লাহ। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে হার্ট ক্যাম্প ও হৃদরোগ প্রতিরোধ চ্যালেঞ্জ এবং করণীয় শীর্ষক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। এ সময় তিনি বলেন, হৃদরোগের বেশিরভাগ রোগী রাজধানীতে আসার পথেই মৃত্যুবরণ করেন, তাই এ প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে হৃদরোগের চিকিৎসা সেবা পৌঁছে দিতে সরকারকে এগিয়ে আসতে হবে। স্বাস্থ্য বিমা জরুরি ভিত্তিতে চালুর দাবি জানান এ চিকিৎসক। হৃদরোগ প্রতিকার প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই বলেও জানান ডাক্তার আবদুল্লাহ। সুযোগ সুবিধা বোধ হয় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কিভাবে ছড়িয়ে দেওয়া যায়, শহর কেন্দ্রিক এটা না হয়, সাধারণ মানুষ যাতে চিকিৎসা পায় এবং সেখানে হৃদরোগের চিকিৎসাও হবে, কিডনির চিকিৎসাও হবে, ক্যান্সারের চিকিৎসা হবে, এই কার্যক্রম কিন্তু আমার মনে হয় প্রক্রিয়াধীন, খুব তাড়াতাড়ি কিন্তু শুরু হবে। এতে বোধহয় জনগণের একটা বিশাল উপকার হবে বলে আমার মনে হয়।